বিশ্বের সবথেকে গভীর খাতের গভীরতা কত জানেন? বলা যায় এই খাতের গভীরতা অনায়াসে গিলে নিতে পারে একটা গোটা হিমালয়কে। শুনতে অদ্ভুত হলেও কথাটি সত্যি। উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে ছড়ানো এই খাতের গভীরতা প্রায় 11,033 মিটার, যার কাছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টেও শীর্ষ। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছেই রয়েছে বিশ্বের সবথেকে গভীর আর রহস্যময় এই খাত। মারিয়ানা খাত ঠিক কতটা গভীর তা মাপার তোড়জোড় চলে আসছে বহু বছর ধরে, চেষ্টাও কম হয়নি। কিন্তু 1960 সালের আগে সাফল্যের মুখ দেখেননি বিজ্ঞানীরা। এই গভীর আর রহস্যময় খাতের টানে বিভিন্ন সময়ে ছুটে গিয়েছেন বহু বিজ্ঞানী। 1960 সালের জানুয়ারি মাসে মারিয়ানার বুকে ইতিহাসের গভীরতম পাড়ি দেয় ফরাসি সাবমেরিন বাথিস্কোপ, যদিও তারা 10,900 মিটারের নিচে নামতেই পারেননি, অভিযাত্রা তুলতে পারেননি ছবিও, কারণ এই আশ্চর্যের রহস্যময় মেঘ ঘিরেছিল তাদের যাত্রা পথ। ভাবছেন সমুদ্রের এত নিচে মেঘ এলো কোথা থেকে? বাস্তবে এটি একটি অদ্ভুত রহস্য যার উত্তর মেলেনি আজও। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ, যার গভীরতা 11,000 মিটারেরও বেশি। চ্যালেঞ্জার 2 নামে একটি জাহাজের নাবিকেরাই নাকি প্রথম হদিশ পান ট্রেঞ্চের এই অংশটির। হিসেব করে দেখা গিয়েছে সমুদ্রের নিচে 1,000 মিটারের তলদেশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে, তারপর শুধু অন্ধকার ঘন কালো জল আর রহস্যময় আরেক জগতের ইশারা। খাতের এই অস্বাভাবিক গভীরতায় জলের চাপে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়, আর ক্যালসিয়াম দ্রবীভূত হলে প্রাণীদের হাড়ের গঠন ও সম্ভব নয়, অন্তত বিজ্ঞান তেমনই বলে। আর আশ্চর্যের বিষয় এখানেই, মারিয়ানা ট্রেঞ্চের ভয়ঙ্কর গভীরে যেখানে জলের প্রবল চাপে লোহা পর্যন্ত বেঁকে যেতে পারে, সেই বিপজ্জনক তলদেশেই সন্ধান পাওয়া গিয়েছে অদ্ভুত দেখতে কয়েকটা প্রাণীর। এই আশ্চর্য আর রহস্যময় খাত নিয়ে নাবিকদের মুখে মুখে ছড়িয়ে আছে নানান গল্পকথা। প্রথম প্রথম হেসে উড়িয়ে দিলেও কিছু খটকা থেকে গিয়েছিল অভিযাত্রীদের মনেও। ফরাসি সাবমেরিনের প্রধান 2 জন লক্ষ্য করেন এত গভীরে দৈত্যকার জলের চাপের মধ্যেও প্রাণের উপস্থিতি। অভিযান চলাকালীন তারা নাকি জলের মতো এক ভয়ঙ্কর দানব আকৃতির জীব দেখতে পান। ওই জলের চাপে যেখানে প্রাণীদের হাড় তৈরি হওয়া সম্ভব নয়, সেখানে এমন বিশাল দানবীয় আকৃতির প্রাণী এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর ছিল না অভিযাত্রী দুজনের কাছেও। তারা বলেছিলেন এই বিশাল আকারের প্রাণীটা নাকি আমাদের চেনা জীবজন্তুদের মধ্যে কেউ নয়। প্রাণীটা নাকি কিছুক্ষণ সাবমেরিনের দিকে তাকিয়ে তারপর হঠাৎই একেবারে অদৃশ্য হয়ে যায়। বহু খোঁজাখুঁজি চালিয়েও তাকে দেখা যায়নি। আর কিছু বৈজ্ঞানিকদের মতে সেটা ছিল একেবারে অপরিচিত কোনো সামুদ্রিক জীব। আবার কোনো বিজ্ঞানী মনে করেন সেটা ছিল হারিয়ে যাওয়া প্রাচীন সামুদ্রিক জীবেদের বংশধর। বাস্তবে সেটা কী ছিল জানা যায়নি আজও। এই ঘটনার বেশ কিছু বছর পর জাপানের একটা জাহাজ যাচ্ছিল ওই মারিয়ানা ট্রেঞ্চের উপর দিয়ে। আচমকা একটা খুব বড় ঢেউ ওঠে জাহাজটার সামনে। ঢেউটা এতই বড় ছিল যে জাহাজটা আর একটু হলেই কাত হয়ে ডুবে যেতে বসেছিল। সেই সময় নাবিকেরা লক্ষ্য করেন ঢেউটা শুধুমাত্র জাহাজের সামনেই উঠেছে, বাকি চারপাশে ঢেউ বা ঝড়ের কোনো চিহ্ন নেই। আচমকা কিছু নাবিক লক্ষ্য করেন তাদের প্রায় জাহাজের নিচ দিয়ে চলে যাচ্ছে একটা কালো বিরাট কিছু। সেটা কি ঠিক মতো বোঝার আগেই ঢেউয়ের নিচে হারিয়ে যায় সেই রহস্যময় কালো প্রাণীটা? আমাদের চেনা জগতের বাইরেও অজানা আরেক জগত যেন বেঁচে আছে এই মারিয়ানা খাতের বুকে, বিজ্ঞানীরা আজও কুলকিনারা পায়নি। যার সত্যি কি প্রাগৈতিহাসিক প্রাণীরা বেঁচে আছে সমুদ্রের নিচে? এই রহস্য যেন চাপা পড়ে আছে অন্ধকার প্রশান্ত মহাসাগরের নোনা জলের গভীরে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন অবশ্যই, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউই ভুলবেন না।